সাবস্ক্রাইব করুন টেক বাংলা চ্যানেলকে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সহ। এনআরসি লিস্টের বাইরে থাকা মানুষদের ভোটাধিকার কাড়া হবে না, জানিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অসমে তাদের ভোট দেওয়ার অধিকার দিয়েছে যাদের নাম রাষ্ট্রীয় নাগরিক রেজিস্টার এনআরসিতে নেই। যদিও এনআরসি লিস্টের বাইরে থাকা মানুষদের এই অধিকার ততদিন পর্যন্ত দিয়েছে যতদিন না নাগরিক ট্রিবিউনাল তাদের বিরুদ্ধে কোনো নির্ণয় না নিচ্ছে। এনআরসি লিস্টের বাইরে থাকা মানুষদের ডি ভোটার শ্রেণীতে রাখা হয়েছে। সন্দেহভাজন অথবা ডি ভোটার অসমে ভোটারদের একটি শ্রেণী, এই শ্রেণীতে তাদেরই রাখা হয় যাদের নাগরিকতা অনিশ্চিত অথবা বিবাদিত। 1997 সালে নির্বাচন কমিশন রাজ্যের ভোটারদের তালিকা সংশোধন করার সময় এই শ্রেণীর সূচনা করে। নির্বাচন কমিশন অনুযায়ী নাগরিক ট্রিবিউনাল এর নির্ণয় আসা পর্যন্ত ভোটার লিস্টে থাকা সমস্ত ভোটাররা ভোট দিতে পারবেন। প্রসঙ্গত, অসমে 31 আগস্ট এনআরসির ফাইনাল লিস্ট জারি করা হয়েছে। এনআরসি এর ফাইনাল লিস্টে প্রায় 19 লক্ষ মানুষের নাম নেই। অসমে যাদের এনআরসির ফাইনাল লিস্টে নাম নেই তারা এর বিরুদ্ধে নাগরিক ট্রিবিউনালে যেতে পারবে আর তাদের দাবি অনুযায়ী তদন্ত চলবে। অসমে এনআরসির ফাইনাল লিস্ট জারি হবার পর গোটা দেশে এনআরসি লাগু করার কথা উঠছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথমেই ঘোষণা করে দিয়েছেন যে এনআরসি গোটা দেশে কার্যকারী হবে। ওনার এই বয়ানকে গুজরাট, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ সমেত 7 রাজ্যের মুখ্যমন্ত্রীরা সহমত জানিয়ে নিজেদের রাজ্যে এনআরসি করার দাবি করেছেন। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এনআরসির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। 31 জুলাই 2018 সালে অসমে এনআরসি এর ফাইনাল লিস্ট জারি করা হয়েছিল। তখন ওই লিস্টে নাম রাখার জন্য অসমে 3.29 কোটি মানুষের আবেদন করেছিল, যাদের মধ্যে 40.7% মানুষ এনআরসি লিস্টে জায়গা পাননি। অসম ভারতের প্রথম রাজ্য যেখানে ভারতীয় নাগরিকদের নাম যুক্ত করার জন্য 1951 এর পর এনআরসি আপডেট করা হচ্ছে। ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দিন আর এই ধরনের আপডেট প্রত্যেক দিন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার ভিডিওর নিচে থেকে থাকা এই ধরনের একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আপনি দেখতে পাচ্ছেন, ওইটাই ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।